আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমাদের মূল সমস্যায় যাওয়ার আগে আমরা কিছু সূত্র দেখে নিব। এই বিপরীত বৃত্তীয় ফাংশনে কিছু সূত্র ব্যবহার করা হয়, সেই সূত্রগুলো একটু দেখে নিব। তো এখানে অনেকগুলো সূত্র ব্যবহার করা হয়, তার মধ্যে আমি মূলত টেনের সূত্রের ওপর বেস করে আমার অধিকাংশ অঙ্ক সমাধান করার চেষ্টা করব, কারণ বেশি সূত্র মনে রাখাটা তুলনামূলকভাবে একটু কষ্টকর। তো কোথাও যদি টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস টেন ইনভার্স ওয়ান ওয়াই থাকে, তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে টেন ইনভার্স ওয়ান, এরপরে হচ্ছে উপরে হবে এক্স প্লাস ওয়াই, আর নিচে হবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, যদি টেন ইনভার্স ওয়ান এক্স মাইনাস টেন ইনভার্স ওয়ান ওয়াই থাকে, তাহলে আমরা কী লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি টেন ইনভার্স ওয়ান, এরপর হচ্ছে উপরে হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এবং নিচে হবে হচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়াই। তো এই সূত্র দুইটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, মুখস্থ রাখতে হবে একেবারে খুব সুন্দরভাবে। তাহলে আমার এই অধ্যায়ের অধিকাংশ অঙ্ক আমি সুন্দরভাবে এই সূত্র দুইটা দিয়ে সমাধান করতে পারবো। তো আরেকটু বিষয় দেখে নেই, যেটা আমরা মূলত হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতিতে দেখে এসেছি আমাদের নাইন টেনে, তারপর এই বিষয়গুলো আবার একটু খেয়াল করি। সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের তিনটা অংশ থাকে, এটা একটা হচ্ছে অতিভুজ, লম্ব এবং ভূমি। এবং আমরা পিথাগোরাসের কিছু আমাদের ত্রিকোণমিতির কিছু নিয়ম জানি, সেটা হচ্ছে যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই অতিভুজ, এবং কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, এবং টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এটা সহজে মনে রাখার জন্য আমাদের কিছু ছড়া টাইপের কিছু লাইন মুখস্থ করাইতো স্যাররা, যেটা আপনারাও মনে রাখার জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে পারেন। যেমন আমরা যেভাবে মনে রাখতাম বা আমাকে যেভাবে স্যার শিখাইতো, সেটা হচ্ছে যে সাগরের লবণ আছে, সাগর হচ্ছে সাইন থিটা, লবণ হচ্ছে লম্ব, এবং আছে হচ্ছে অতিভুজ। সাগরের লবণ আছে অর্থাৎ সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, কবর হচ্ছে কস থিটা, ভূত হচ্ছে ভূমি, আছে হচ্ছে অতিভুজ। কবরে ভূত আছে তার মানে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। এরপর হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা হচ্ছে টেন থিটা, লম্বা হচ্ছে লম্ব, এবং ভূত হচ্ছে ভূমি। তো এই তিনটা লাইন দিয়ে মূলত আমরা এই সাইন থিটা কস থিটা টেন থিটাটাকে মনে রাখতাম, সহজে মনে রাখার জন্য আসলে। আচ্ছা, তো এরপরে আমরা মূলত দুইটা সূত্র দেখলাম, আর এখানে কিছু আমাদের বেসিক কিছু বিষয় দেখে নিলাম। তো আমরা এবার আমাদের গাণিতিক সমস্যাটাতে চলে যাই। তো আমাদেরকে এখানে একটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে কি? সাইন ইনভার্স ওয়ান থ্রি বাই ফাইভ প্লাস কট ইনভার্স ওয়ান থ্রি বাই ফাইভ ইকুয়াল টেন ইনভার্স ওয়ান টোয়েন্টি সেভেন বাই ইলেভেন। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। মূলত আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নেই। এবার লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। এখানে দেখেন লেফট হ্যান্ড সাইডে আমাদের দুইটা অংশ আছে, একটা হচ্ছে সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ, আর একটা হচ্ছে কট ইনভার্স ফাইভ বাই থ্রি। তো আমি মূলত এই সাইন ইনভার্সটা যে আছে, এই সাইন ইনভার্সটাকে টেন ইনভার্সে কনভার্ট করব, আবার কট ইনভার্সটাকেও টেন ইনভার্সে কনভার্ট করব। তার জন্য প্রথমে একটু বিষয় আমার খেয়াল করে নিতে হবে, এই সাইনের সাথে দুইটা অংশ আছে, একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ফাইভ, থ্রি বাই ফাইভ। আচ্ছা, আমরা সাইনের সূত্রটা কী দেখেছি? সাইনের সূত্রটা দেখেছি সাইন থিটা সমান সমান সাগরের লবণ আছে অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তো আমাদের যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের লম্বটা কী হবে? থ্রি হবে, এবং অতিভুজ হচ্ছে ফাইভ হবে, যেটা হচ্ছে এইখানে সাইন ইনভার্স ওয়ান থ্রি বাই ফাইভ। এই অংশটাকে কেন্দ্র করে বা এই অংশটার উপর বেস করে আমরা লিখতে পারি কোনো একটা ত্রিভুজের লম্ব হচ্ছে থ্রি আর অতিভুজ হচ্ছে ফাইভ, যেহেতু এখানে সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ দেওয়া আছে, এবং আমাদের সূত্রটা হচ্ছে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তো আমরা এখান থেকে এবার ভূমিটাকে বের করতে পারি। আমাদের পিথাগোরাসের সূত্র কী ছিল? পিথাগোরাসের সূত্র ছিল অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো আমাদের এখানে অতিভুজের মান দেওয়া আছে আর হচ্ছে লম্বের মান দেওয়া আছে, আমাদের এখান থেকে ভূমির মানটাকে বের করতে হবে। তো আমি এটাকে ট্রান্সফার করলাম, থ্রি স্কোয়ারটাকে যদি আমি এই ভূমির সাথে থেকে সরায় যদি ফাইভের সাথে নিয়ে যাই তাহলে হচ্ছে মাইনাস হবে। তাহলে ভূমি স্কোয়ার সমান সমান ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, তার মানে ভূমি সমান সমান হচ্ছে ফোর, কারণ ওখানে ফাইভের উপরে স্কোয়ার মানে পঁচিশ, থ্রির উপরে স্কোয়ার মানে হচ্ছে নাইন, পঁচিশ থেকে যদি নয় যায় তাহলে থাকবে হচ্ছে আমাদের ষোলো। এবং লেফট হ্যান্ডে আবার ভূমির সাথে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা লেফট হ্যান্ড থেকে সরাইলে রাইট হ্যান্ডে একটা রুট হবে, আর ষোলোর উপরে রুট হইলে সেটা হবে হচ্ছে ফোর, তার মানে আমরা ভূমি পেয়ে গেলাম ফোর। আচ্ছা, তো আমার এখানে ছিল, প্রশ্নে ছিল হচ্ছে সাইন ইনভার্স ওয়ান থ্রি বাই ফাইভ। তো আমি এটাকে করবো কি, আমি টেন ইনভার্সে করবো। টেন ইনভার্সের সূত্রটা কি? টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি। তো আমার লম্ব কত আছে? লম্ব আছে থ্রি, আর ভূমি কত আছে? ভূমি হচ্ছে ফোর, তার মানে থ্রি বাই ফোর প্লাস হচ্ছে কট ইনভার্স ছিল, কট হচ্ছে মূলত টেনের উল্টা, আবার টেন হচ্ছে কটের উল্টা, কট ছিল ফাইভ বাই থ্রি, তাহলে টেন হবে হচ্ছে থ্রি বাই ফাইভ। এবার আমার টেন ইনভার্স থ্রি বাই ফোর প্লাস টেন ইনভার্স থ্রি বাই ফাইভ দুইটা পেলাম, খুব সহজ একটা সুন্দর নিয়ম।
তো এখানে আমি করব কি এই যে যে 3/4 আছে এটাকে ধরব হচ্ছে a আর 3/5 আছে যে এটাকে ধরব হচ্ছে b দেখেন আমি মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে a আর এটা হচ্ছে b তো আমার সূত্রটা কি ছিল প্রথমেই যে আমি যেই দুইটা সূত্র ব্যাখ্যা করেছি সেখানে কি ছিল tan ইনভার্স 1 x plus tan ইনভার্স 1 y তো ওইটা ছিল এইখানে আমি 3/4 টা x ধরব 3/5 টা y ধরব তাহলে আমার এখানে কি হবে উপরে হবে হচ্ছে x plus y অর্থাৎ 3/4 plus 3/5 আর নিচে হবে হচ্ছে 1 minus x into y x হচ্ছে 3/4 into y এর মান হচ্ছে 3/5 এবার আমি এই অংশটাকে ক্যালকুলেট করব উপরে আমার আছে 3/4 plus 3/5 এটার যদি লসাগু করি লসাগু করলে হবে হচ্ছে আমাদের 20 এবার আমরা ভগ্নাংশের যেভাবে যোগ বিয়োগ করে আমরা মূলত সেভাবে যোগ বিয়োগ করব 3/4 এর নিচে আছে 4 অর্থাৎ এটা লব আছে 4 4 দিয়ে যদি 20 কে ভাগ করি হবে 5 5 দিয়ে 3 কে গুণ করলে 3 5 15 প্লাস আবার আমাদের দ্বিতীয় অংশটাতে আছে যে 3/5 যে আছে এটার 5 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি হবে 4 4 দিয়ে গুণ 3 কে গুণ করলে 3 4 12 এরপর হচ্ছে নিচে আছে 1 minus 3/4 into 3/5 অর্থাৎ 1 মাইনাস আমরা এটাকে পরস্পর গুণ করে দিতে পারি 3 3 গুণ করলে উপরে হবে হচ্ছে 9 আর 4 আর 5 গুণ করলে নিচে হবে হচ্ছে 4 5 20 আচ্ছা তো এই অংশটাকে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে আমরা যোগ করে দিব 15 আর 12 হচ্ছে 27/20 এরপর নিচে আছে হচ্ছে 1 মাইনাস 9/20 এটাকেও ভগ্নাংশের নিয়মে আমরা বিয়োগ করে দিব বিয়োগ করার ক্ষেত্রে আপনারা আশা করি ভগ্নাংশের বিয়োগটা সবাই পারেন তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে 27/20 আছে প্রথমে 27/20 লিখব ইনটু দিয়ে নিচের অংশটা যে আছে 20/9 এটাকে আমরা 20/9টাকে আমরা একবারে বিয়োগ করে নেই 20 থেকে 9 গেলে হচ্ছে 11 থাকে অর্থাৎ 11/20 এটাকে আমরা 27/20 এর পাশে গুণ দিয়ে লিখব কিন্তু উল্টায় লিখব অর্থাৎ নিচেরটা উপরে লিখব উপরেরটা নিচে লিখব আচ্ছা তো এখানে 20/20 কেটে যায় সেম মিলে গেছে মিলে গেলে আমরা এটাকে কেটে দিতে পারি কেটে দিলে আমাদের থাকলো হচ্ছে 10 ইনভার্স 1 27/11 তো আমাদের রাইট হ্যান্ডে কিন্তু এটাই বলেছে আমাদের লেফট হ্যান্ডে যেটা ছিল সেটা থেকে আমরা রাইট হ্যান্ডটা আনতে পেরেছি তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন তারপরও যদি কেউ অঙ্কটা বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ